نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين عن ابن عباس رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم أجود الناس بالخير وأجود ما يكون في شهر رمضان حين يلقى جبريل وإن جبريل يلقاه حتى ينصلخ يعرج عليه رسول الله صلى الله عليه وسلم القرآن وإذا لقيه كان أجود الناس بالخير من الريح المرسلة رواه البخاري وعن عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل امرئ في ظل صدقته حتى يقضى بين الناس رواه ابن حبان بإسناد صحيح যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদানে সাদাকার গুরুত্ব, এ বিষয়টা নিয়ে আপনাদের সামনে খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাদাকা, যেটা সাধারণ দান, এটা যাকাত নয়। যাকাতের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। যাকাত আপনি আমি দিতে বাধ্য, এটা ফকির মিসকিন বঞ্চিত অসহায় ক্ষতিগ্রস্ত পীড়িত বিধবা দুস্থ মানুষের হক, এটা তাদেরকে দিতেই হবে। আর সাদাকা, সাধারণ দান যেটা, সেটা আপনি দান করবেন, তো রব্বুল আলামিন আপনার উপরে
খুবই সন্তুষ্ট হয়ে যাবেন। দুই, আপনার বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিবেন, আপনার কষ্ট সমস্যা অসুস্থতা এগুলোকে আল্লাহ দূর করে দিবেন। অবশেষে মৃত্যুর সময় আপনার মৃত্যুটা হবে এমনভাবে যেটা আপনার আত্মা তার টেরও পাবে না, আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন। এটা সাধারণ দানের ফজিলত। কবরে আজাব থেকে সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবেন, কারণ কবরে আজাবের ফেরেশতা ঢুকতেই পারবে না। জাহান্নামের ফেরেশতা কবরে ঢুকতেই পারবে না যদি আপনার দান করা থাকে, সাদাকা যদি করা থাকে। কিয়ামতের মাঠে 50,000 বছরের মতো লম্বা দিনে আপনি ওই সাদাকার ছায়ার নিচেই অবস্থান করবেন। অসংখ্য মানুষ কাঠগড়ায় আটকা পড়বে, আর আল্লাহ যাকে ধরবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার হিসাব চাইবেন আল্লাহ, ও আর মুক্তি পাবে না, ওর মুক্তির কোনো সুযোগ নাই। এই জন্য আমি সালাতে বলি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দাও। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আপনি বললেন যে হিসাব নেওয়া হবে না, তো এই দোয়া পড়ছেন কেন? হিসাবা ইয়াসিরা বলছে, আমি এর অর্থ হলো হিসাবা ইয়াসিরা মানে আল্লাহ তুমি হিসাব না নিয়ে আমাকে ছেড়ে দাও। আমরা যেটা বলি, কারণ যে ব্যক্তি মানে কি বলবো, আল্লাহ যারা হিসাব চাইবেন, পৃথিবীর কোনো বান্দা হিসাব দিয়ে ও জান্নাতে যেতে পারবে? কেউ পারবে না। ইয়াযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে শাস্তি দেবেন, এটা আল্লাহর ইচ্ছাধীন। কেউ অহংকার করে বলতে পারবে না, আমি 300 মসজিদ তৈরি করেছি, 3,000 মসজিদ তৈরি করেছি, জান্নাতে তো যাবই, এই অহংকারের কারণে আল্লাহ ওকে জাহান্নামে দেবে। মাদ্রাসায় 50,000 টাকা দান করে আপনি গরম দেখাচ্ছেন যে আমিও তো টাকা দিয়েছি, ওই গরমটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কবুল করুক আল্লাহ এই আশাটা ভিতরে না নিয়ে আপনি ধমকাচ্ছেন, গর্ব করছেন। অনেক সৎ কাজ করতে গিয়ে বাড়াবাড়ি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। এরপরে কাঠগড়ায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপস্থাপনই করবেন না। কত সৌভাগ্য, ওই জায়গাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাও বিশিক্কি তামরাতিন, এক টুকরা খেজুর হলেও তোমরা এই কাঠগড়া থেকে, এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ওয়া ইল্লাম তাজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, যদি এক টুকরা খেজুরও তোমার কাছে না থাকে, একটা ভালো কথা বলে সাদাকা করো। আপনি মানুষের সাথে ভালোভাবে কথা বলেন, এটাও সাদাকা। এই হাদিসটা এখানেই বলেনি, সহি বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কথা বলতে গিয়ে কোনো ব্যক্তি এমন কথা বলে যে কথার মাত্রা সে জানেই না, অথচ এই কথা বলার কারণে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে, অথচ ও জানেই না যে কথাটা কত খারাপ, কত ভয়াবহ। দুই নম্বর, যে আবার কেউ এমন কথা বলছেন যে কথাগুলো আল্লাহর কাছে এত সুন্দর, ও জানেই না এর ফলাফল কি, এই কথার কারণেই আল্লাহ তাকে জান্নাত দান করবেন, অথচ ও জানে না। তাহলে চেষ্টা করতে হবে ভালো কথা বলার।
আরেকটা হাদিস যেটা পরে আসবে আমি বলছি। তো এইগুলো হলো সাধারণ দানের ফজিলত, আশা করি বুঝতে পেরেছেন। অনেক পাপ করেছেন, পাপ থেকে বাঁচার জন্য আপনি কি করবেন, কোন কাজটা আগে করবেন? দেখেন সমস্ত পাপ কাজের কাফফারা, পাপ কাজ থেকে মুক্তির জন্য প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাদাকা করো। প্রত্যেকটা পাপ যেটা করে ফেলেছেন বড় পাপ, বাঁচার জন্য প্রথমেই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা করো। কোনো বিধান ছুটে গেছে আপনার, করতে পারেননি, এর জন্য কি সাদাকা করো। এমনকি রমজান মাসেও আপনি চির রুগী, সিয়াম পালন করতে পারেন না, তো এই সিয়ামের বদলাটা কি ফিদিয়া। এখন ছোট্ট মাসালা বলি আপনাদেরকে, সবাই কান খাড়া করে ভালো করে শুনে রাখবেন। প্রচলিত কথা যেটা যে ফেতরা দিতে হয় 2.5 কেজি চাউল, এই ফতোয়াটা ভুল। কিভাবে চালু হয়েছে আল্লাহ পাক ভালো জানে, হয়তো আমরাও বলেছি আগে, এটা প্রায় 3 কেজি। আপনি 3 কেজি হিসাব করবেন, 3 কেজি করলে আর কোনো ঝামেলা নাই না। এটা আমি দেখছি, আমি এটা তাহকিক করছি, করার পরেই বলছি। 2.5 কেজি কোন হিসাবে প্রচার করে দেওয়া হলো? কিছু কিছু ব্যক্তি আছে বাংলাদেশে আহলাদিসদের মধ্যেও, ও মনে করে একটা কথা বলে দিলাম আর মানুষ তো খাচ্ছে, কিন্তু ওটা তাহকিক করে বলে না, তো যাচাই করে বলে না। আমি দেখতে গিয়ে একবারে সাহাবি তাবি যুগ পর্যন্ত গেছি, এমন বর্তমান যুগের শেখ বিন বাজ, শেখ আলবানি, তারপরে আব্দুর রহমান মোবারকপুর রহমাহুল্লাহ, এগুলো সবগুলো শামসুল হক আজিমাবাদী, আউনুল মাবুদের লেখক সংকলক, সবাই বলছেন যে প্রায় 3 কেজি। আর আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে যে 2.5 কেজি, এটা 3 কেজি হিসাব করবেন, আর ফিদিয়াটা হিসাব করবেন 1.5 কেজি। মনে থাকবে কথা, 1.25 কেজি না, কয় কেজি? 1.5 কেজি। মানে 2.5 কেজি হলে 1.25 কেজি হয় ফিদিয়া, 3 কেজি হলে ফিদিয়া কত কেজি হবে? 1.5 কেজি হবে। কথা মনে থাকবে আপনাদের? সমস্যা 3 কেজি ফেতরা দিতে পারবেন না? ইনশাআল্লাহ পারা যাবে, ইনশাআল্লাহ। হাদিসটা আমল করা শুরু করেন, এই মাপটা 3 কেজি করবেন আর ফিদিয়া 1.5 কেজি দেবেন। আপনার মা অসুস্থ, রুগী, সিয়াম রাখতে পারে না, তা আপনি ফিদিয়া দিবেন তার জন্য। সিয়ামের মতো এত বড় একটা ইবাদত আপনি করতে পারলেন না, সেইটা পূরণ করার জন্য সাদাকা। আমি বুঝাতে পেরেছি এবার কি যে কথাটা বলছিলাম, আসল কথা এটা যে এইটা পালন করতে পারছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ফিদিয়াত তুআম মিসকিন, মিসকিনকে ফিদিয়া দাও, তাহলে যদি চির রুগী হয়। এখানে আরেকটা কথা বলে দিই, সেটা হলো দুগ্ধবতী গর্ভবতী মহিলারা ফিদিয়া দিয়েই পার হয়ে যাচ্ছে না, ফিদিয়া ওই ব্যক্তির জন্য যে আর কখনো সিয়াম পালন করতে পারবে না, যে আর কখনো সিয়াম পালন করতে পারবে না তার জন্য ফিদিয়া, যে পরবর্তীতে সিয়াম পালন করতে পারবে, অর্থাৎ পেটে বাচ্চা আছে পারছে না, বাচ্চা হওয়ার পরে 2 মাস 3 মাস 4 মাস পরে পারবে, তখন সিয়াম পালন করতে হবে তাকে। দুগ্ধপতি অর্থাৎ দুধ খাচ্ছে বাচ্চা, মা সিয়াম পালন করতে পারছে না, হ্যাঁ রমজানে পালন করার দরকার নাই, শাওয়ালেও দরকার নাই, 3 মাস 4 মাস পরে 5 মাস 6 মাস পরে হলে তাকে সিয়াম পালন করতে হবে, তখন ফিদিয়া দিবে। যখন দুগ্ধবতী গর্ভবতী মা
সিয়াম পালন করতে আসলে পারেই না, অনেকেই আছে এরকম, অনেকেই আছে জীবনটাই চলে যাবে, সিয়াম রাখতে গিয়ে দেখা যাচ্ছে যে খুব সমস্যা হচ্ছে, সে ফিদিয়া দিবে, সে দুগ্ধবতী হোক আর গর্ভবতী হোক বা অসুস্থ হোক দিবে ফিদিয়া। আর একটা খুব জটিল কথা, আপনারা আজ থেকে আজকে 2-3 বছর হলো সিয়াম পালন করছেন, সালাত আদায় করছেন, কিন্তু বিগত 20 বছর সিয়াম পালন করেননি, তখন দাপট ছিল, শরীরে শক্তি ছিল, ক্ষমতা ছিল, করেননি, এখন হুঁশ হয়েছে, এই বিগত 20 বছরের সিয়ামটা কিন্তু করা লাগবে। আবার এটা তৌবা করলে মাফ হবে না, কথাটা আবারও শুনেন, বিগত 20-30 বছর সিয়াম পালন করেননি, বয়স যখন 50 হয়েছে তখন আপনি সিয়াম পালন করেন, এখন ওই 30 বছরের সিয়াম আপনাকে পালন করা লাগবে। ফিদিয়া দেওয়াও হবে না, সাদাকা দিয়েও হবে না, কারণ আপনি সুস্থ সবল সোঠামো দেহের অধিকারী ছিলেন। হ্যাঁ, সালাত পড়েননি, তৌবা করেন, কবুল হবে। অনুরূপভাবে জাকাত দেননি গত 20 বছর যাবত, ওই পুরো 20 বছরের জাকাত আপনাকে দিতে হবে, নাহলে এটা ক্ষমা হবে না। আপনি এখন যত বড় হাজি হন, মুসল্লি হন, যত বড় দিনদার হন না কেন, 20 বছর জাকাত দেননি, ওই জাকাত আপনাকে দিতে হবে, হিসাব করে প্রত্যেক বছরের জাকাতটা আদায় করতে হবে আপনাকে। এখানে তৌবা করেও লাভ নাই, যদি সক্ষমতা থাকে জাকাত দিবেন, সক্ষমতা না থাকলে তৌবা করবেন, কিন্তু আপনি তো সক্ষম, বরং 20 বছর আগে যত টাকা ছিল 20 বছর পরে এখন তার চেয়ে 1000 গুণ বেশি টাকার মালিক আপনি। এখন যদি টাকার জাকাত বের হয় আপনার 50 লাখ টাকা, 20 বছর আগে তো 1 লাখ টাকা বের হতো, ওই 1 লাখ টাকা দিতে হবে আপনাকে, জাকাত মাপ নাই। সিয়ামের ফতোয়াটা শুনলেন তো, এখানে সাদকা করেও মাফ হবে না, ফিদিয়া দিয়েও মাফ হবে না, তারপরে আপনার তৌবা করেও মাফ হবে না, ওই সিয়াম পালন করতে হবে। আর একটা সস্তা ফতোয়া আছে, সস্তা ফতোয়াটা একটু ভালো করে দিয়ে দিয়ে আপনাদের কাছে যেন সুবিধা হয়, যারা শুধু রমাদান মাসে নামাজ পড়েন তারা মুসলমান না, যারা শুধু রমাদান মাসে নামাজ পড়েন তারা মুসলমান না, যদি বলি যে তারা কাফের তো কথাটা খারাপ লাগে, কিন্তু ঘটনা এটাই, তারা মুসলিম না, যারা শুধু জুমার দিনে সালাত পড়ে তারা মুসলিম না, তারা মুসলিম না। মুসলিম ওই ব্যক্তি যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে নিয়মিত, ওই ব্যক্তি মুসলিম। সূরা হিজর 99 নম্বর আয়াত, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সাদাকার বক্তব্য দেব না, কি শুরু কি বলা শুরু করলাম দেখেন, মুসলিম না। আপনি ইফতার করেন, ইফতার করান, তারাবি পড়েন, তাহাজ্জুদ পড়েন, শুধু রমাজান মাসে সালাত আদায় করেন, আপনি মুসলিম না। যদি কেউ ওকে মুসলিম বলে, কোনো আলেম যদি ওকে মুসলিম বলে, ও আলেম না, ও জালেম। সালাতের ফতোয়া এরকম না, 1 ওয়াক্ত সালাত আদায় যদি কেউ ছেড়ে দেয় করতে তাকে কাফের বলেছেন অনেক আলেম, আর আপনি 11 মাস সালাত পড়েন না, বাটপাড়ি করার জায়গা পান না, রমাদান মাস আসলে ইফতারি দেওয়ার জন্য পাড়াপাড়ি করেন, একদিকে হারামখোর আর একদিকে দাপটে, এই 5 ওয়াক্ত সালাতের মুসল্লির আপনার ইফতার না পেলেও চলতে পারবে, সারা বছর না খেয়ে থাকে রমজান মাসে না খেয়ে থাকতে পারবে। আপনি দাপট দেখাবেন মানে, দরকার না আপনার দাপটের, আপনি তো কাফের, আপনাকে মুসলিম বলে কে, 11 মাস নামাজ পড়েননি আপনি, রমজান মাসে এসে রোজা রেখে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে বড় একজন মুসলিম হয়ে গেল আপনি, কে বলেছে আপনি মুসলমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে 98 পৃষ্ঠা নাসাই খুলুন, 1 ওয়াক্ত সালাত পড়েনি, 1 ওয়াক্ত, তাই বলছেন মিহজানকে বলছেন, মামানা আকাম তুসাল্লিয়া মা নাস আলাস্তাবি রজুল মুসলিমিন, এই মিহজান তুমি আমাদের সাথে সালাত পড়লে না কেন, তুমি কি মুসলিম ব্যক্তি না, 1 ওয়াক্ত সালাত পড়েনি তাই বলছে তুমি কি মুসলিম না, তাহলে কি ও কি মুসলিম না হলে কি কাফের,
মিহজান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল রাসূল আমি মনে করেছি আপনারা সালাত পড়ে নিয়েছেন, এই জন্য বাড়িতে সালাত পড়ে এসেছি। চিন্তা করেন একজন সাহাবিকে আল রাসূল বলছেন তুমি আমাদের সাথে সালাত পড়লে নাকি, এক ওয়াক্ত এই হাদিসের আলোকেই বলছেন, এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয় সে আর মুসলিম থাকে না। সাত দিন পড়বেন না, শুধু জুমার দিনে আসবেন মাথা ঠকুর দেওয়ার জন্য, দেখানোর জন্য, ও মুসলিম না, ও মুসলিম না। যে হাদিসগুলো পর্যালোচনা হল এটাই বোঝা যায়। তো রমজান মুন্সি হওয়ার দরকার নাই আপনার, শুকুর মুন্সিরও হওয়ার দরকার নাই। আপনি যদি মুসলিম হন, মুসল্লি হন, পাকা মুসল্লি, পাঁচ ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করবেন। সহি মুসলিম 332 নম্বর হাদিসটা খুলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাররাহু আইয়াল কল্লাহ গদা মুসলিমা, কেউ যদি আনন্দিত হয় যে আগামী কালকে অর্থাৎ কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করব মুসলিম হিসাবে, ফালিউ হাফিজ হাউলাই সলাওয়াতিল খামস হাইসু ইউনাদা বিহিন্না, সেজন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, যেখানে আজান হবে সেখানে যেন পড়ে নেয়। তাহলে আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করতে চাইলে আল্লাহ শর্ত করলেন কি কি সালাত আদায় করতে হবে, এই ভাষাটাও ভুল, ভালো করে বলেন। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত সালাত পড়ে যেতে হবে। আপনারা উত্তর দিলেন কি, একজন বললো এখান থেকে পাঁচ ওয়াক্ত, সবাই উত্তর দিয়েছে যে নামাজ পড়তে হবে। ভাষাটা কি, পাঁচ ওয়াক্ত সালাত পড়ে আল্লাহর কাছে হাজির হলেও একটু মুসলিম। সহি মুসলিমের হাদিস, আরো অনেক হাদিস আছে, আমি অতটুকু বলছি না। তবে যারা এই কাজ করেন দয়া করে ইমাম সাহেবের কাছে এসে আগে বাড়িতে গোসল করবেন, খুব ভালো করে গোসল করার পরে ইমাম সাহেবের কাছে এসে কালেমা শাহাদাত পড়ে আবার ইসলাম গ্রহণ করবেন, তারপরে সালাত শুরু করবেন। আর যদি কোনো ব্যক্তি বলে যে ও মুসলিম, ওই আলেমের সাথে আমার দেখা করাবেন। আমি এতদিন কড়া কথা বলছিলাম তো অনেকে কড়া, খুব কড়া মনে করত। এই কয়েকটা ফতোয়া মনে রাখবেন, যাকাতের ফতোয়া, সিয়ামের ফতোয়া আর সালাতের ফতোয়া, এটা মনে রেখে সালাত আদায় করবেন। নারী হোক আর পুরুষ হোক, যদি 11 মাস সালাত না পড়ে, রমজান মাসে যদি রোজা করে, সিয়াম পালন করে, যাকাত দেয়, কোনো লাভ নেই, ও মুসলিম না। একবার সোজা কথা, একবারে এখানে কোনো রকমের আঁকাবাঁকা কথা নাই। সাত দিন পড়ে না, জুমার দিন পড়ে না, মুসলিম না। আমরা চলেন, যে কথাগুলো বলছিলাম, সাদাকা, আল্লাহ রাব্বুল আলামিন সাদাকার মধ্যে এত পাওয়ার এবং শক্তি দান করেছেন, রাব্বুল আলামিন এত শক্তি দিয়েছেন সাদাকার মধ্যে, যে শক্তির কারণে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি দিয়ে যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তি দান করতে চান। যে আমার বান্দা যদি নিষ্পাপ থাকে, আপনি আমি অনেক পাপ করেছি, কিন্তু এই পাপ থেকে বাঁচার অন্যতম পথ কি, শ্রেষ্ঠ পথ কি? প্রথমত বলি শ্রেষ্ঠ ইবাদতটা কি। সব জায়গায় সাদাকার ভূমিকা বেশি, কিন্তু শ্রেষ্ঠ ইবাদতটা কি? হাদিসটা অনেকেই শুনেছেন হয়তো আমার বক্তব্যে, অনেকে শুনেননি, সেটা বলি। 1518 নম্বর হাদিস মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে উল্লেখ করলেন, বললেন, ইন্নাল আমাল তাবাহা, আমুলগুলো জমা হয় এক জায়গায়। আপনার অনেকগুলো আমল আছে না, সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, সাদাকা আছে, সদাচরণ আছে, তো এই আমুলগুলো সব এক জায়গায় হয়, হয়ে তাবাহা আর গর্ব করে, সালাত বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ, সিয়াম বলে না আমি শ্রেষ্ঠ, হজ বলে যে না আমি শ্রেষ্ঠ, যখন পরস্পরে বলতে থাকে, ফাকালাতি সাদাকা আনা আফজালুকুম, না 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 না, তোমাদের মধ্যে আমি সাদাকা সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই হাদিস প্রমাণ করে
যে সাদাকা শ্রেষ্ঠ ইবাদত। আর এই হিসাব করতে গেলে সালাতটাও সাদাকা, সিয়ামটাও সাদাকা, হজটাও সাদাকা, উত্তম কথাটাও সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা সৎ কাজই সাদাকা। তাহলে প্রত্যেকটা সৎ কাজ সাদাকা, তার মধ্যে শ্রেষ্ঠ কোনটা? দান। এটা বোঝা যায় স্পষ্ট। এই জন্য সব জায়গাতে সাদাকার ভূমিকাটা বেশি। আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে খুব কৃপণতাও করি, সাদাকার ক্ষেত্রেও খুব কৃপণতা করি। জাকাত তো অনেকে দিতেই চান না। আমি একটা বক্তব্য দিয়েছি গত কয়েকদিন আগে জাকাতের উপরে, সে বক্তব্যটা আপনারা শুনে নেবেন, ওইটা আজকের বলছি না। সাদাকার ব্যাপারে আপনারা কখনো মনে করবেন না যে সাদাকার কারণে আমার সম্পদ কমে যায়। না, সাদাকার কারণে সম্পদ কমে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতির 29 এবং 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস-সালাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং আমি যা তাদেরকে রুজি দিয়েছি তার থেকে যারা খরচ করে গোপনে এবং প্রকাশ্যে, যারা দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবু, তারা এমন নেকি, এমন প্রতিদান আশা করে, তিজারাতান লান তাবুর, যে ব্যবসাতে, যে প্রতিদানে কখনো লোকসান হয় না। লাং তাবুর শব্দ আসছে, কখনোই লোকসান হয় না। এটা কার ভাষা? আল্লাহ। তাহলে একটা হলো কোরআন তেলাওয়াত, আর একটা হলো সালাত আদায়, আর একটা কি, যতটুকু সম্ভব দান করা। যদি এইটা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কোনোদিন লস হবে না, কোনো দিনই হবে না। লাং তাবুর। তারপরে আল্লাহ আবার বলছেন, লিউয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে পূর্ণ নেকি দান করবেন, এক। দুই নম্বর, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, তাদের সম্পদে আল্লাহর পক্ষ থেকে অনেক অনেক বরকত দান করবেন। এটা আল্লাহর ভাষা। তারপর আল্লাহ কি বলছেন? ও ইন্নাহু গফুরুন শাকুর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাদাকা দেওয়ার কারণে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে ক্ষমা করে দিবেন, তিনি গাফুর, সব ক্ষমা করে দিবেন। শাকুর, আল্লাহ তার প্রতি কৃতজ্ঞ হবেন, অর্থাৎ আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ কৃতজ্ঞ হবেন। দান করলে আল্লাহ মানুষের সম্মান বৃদ্ধি করে দেন, আবার সম্মান বৃদ্ধি করেন, পাশাপাশি সম্পদ বৃদ্ধি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ মুসলিমের হাদিস 2588 নম্বর হাদিস, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সাদাকা দান করলে সম্পদ কমে যায় না, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফুফিন ইল্লা ইজ্জা, আর সাদাকা দেওয়ার মাধ্যমে আল্লাহ বান্দাকে মাফ করে দিয়ে তার সম্মান বৃদ্ধি করে দেন। এটা সহিহ মুসলিমের হাদিস 2588 নম্বর হাদিস। চিন্তা করুন, হাদিসটা একটু ভেবে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকা মিম্মালিন, মালকে কখনো কমিয়ে দেয় না। তারপরে বলছেন, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফফিন ইল্লা ইজ্জা, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাদাকার মাধ্যমে ক্ষমাও করে দেন এবং তার সম্মানও বৃদ্ধি করে দেন। তাহলে প্রথমত তিনটা জিনিস পেলাম। নাম্বার ওয়ান, সাদাকা করলে আল্লাহ সম্পদে বরকত দান করেন, এক।
দুই নম্বর সাদাকা করলে আল্লাহ ক্ষমা করে দেন তিন নম্বর সাদাকা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মানকে বাড়িয়ে দেন হ্যাঁ অনেক ব্যক্তি আছেন যাদের সাদাকা কবুল হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমাজে তাদের সম্মানও বৃদ্ধি করে দেন খুশি যে হন এটা 1954 নম্বর হাদিস সহি মুসলিমে পাবেন সাদাকা দিলে আপ্যায়ন করলে মানুষকে খেতে দিলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য হেসে ফেলেন সুবহানাল্লাহ আইওয়াল্লাহ ওই যে ওই সাহাবি সেই সাহাবি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আমরা কোটি কোটি টাকা ব্যাংকে রেখে মারা যাই পরে মানুষ ভাগ করে নেয় আর সাহাবা কেরাম কোটি কোটি টাকা সব আল্লাহর রাস্তায় দান করে দিয়ে নিঃস্ব হয়ে মারা যান ওই হাদিসটা 1954 নম্বর হাদিস ওই সাহাবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানকে খেতে দেবেন বাড়িতে লোক পাঠালেন সব স্ত্রী বলছেন যে মেহমানকে দেওয়ার মতো কোনো খাবার নাই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন একটা সপ্তাহ চলে গেছে কিন্তু দুইটা খাবার ছাড়া আর কোনো খাবার আমাদের চলে না চুলা জ্বলেনি রান্না হয়নি এক সপ্তাহ চলে গেছে আসওয়াদাইন মাত্র খেজুর আর পানি খেয়ে একটা সপ্তাহ আমরা পার করেছি এরকম দরিদ্র লোক বাংলাদেশে নাই পৃথিবীতেও নাই যে এক সপ্তাহ তার চুলা জ্বলে না আপনারা বলেন যে আমরা খুব দরিদ্র না মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহি বুখারী হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এক সপ্তাহ চলে গেছে চুলা জ্বলেনি কত দরিদ্র ছিলেন আল্লাহ রাসূল বললেন যে আমার বাসায় তো কিছু নাই তোমরা কেউ আছো এক সাহেব বাড়িতে গেলেন গিয়ে বললেন যে মেহমানের আপ্যায়নের কিছু আছে কচ্ছে আমারও নাই খাবার তোমারও নাই ওই বাচ্চাদের দেব এতটুকু খাবার আছে আহ মেহমানকে আপ্যায়ন করার জন্য বললেন যে তুমি বাচ্চাদের ঘুমিয়ে দাও তারা ঘুমিয়ে যাক আর মেহমানকে নিয়ে আসছি মেহমান যখন খাবার শুরু করবে তুমি বাতিটা ঠিক করে দিতে এসে বাতিটা তুমি নিভিয়ে দিবে আমি খাওয়ার ভান করব আর মেহমান যতটুকু আছে খেয়ে পেট পুরে খাবে ইনি কে এই সাহাবি কে এই সাহাবি কে আর এই মহিলাটা কে তিনি হলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী উম্মে সুলাইম এত সম্পদের অধিকারী আয়াত নাজিল হয়ে গেছে লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন এই আয়াত শুনেছেন যে তোমার ভালোবাসার উত্তম সম্পদ যেটা সেইটা আল্লাহর রাস্তায় না দেওয়া পর্যন্ত তোমরা প্রকৃত নেকি অর্জন করতে পারবা না আল্লাহ রাসূলের কাছে এই কথা শুনেননি অন্য সাহাবীর কাছে শুনেছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কত ধনী মানুষ ছিলেন মদিনার মানুষ দৌড় দিয়ে মসজিদ নববীতে এসে আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ রাসূল আয়াত নাজিল হয়েছে লাম তালানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন এই আয়াত নাজিল হওয়ার কারণে আমি এই মসজিদে নববীর সামনে যে খেজুর বাগান আছে এবং ঝর্ণা আছে বাড়ি আছে আমি এটা পুরোটাই আল্লাহ রাস্তায় দান করে দিলাম কত ধনী সাহাবি ছিলেন অথচ শেষ বেলায় যখন মারা গেলেন তার কাছে কিচ্ছু নাই সবই দিয়ে শেষ করে দিয়েছেন আর আমরা ব্যাংক ব্যালেন্স দেখে মারা যাই সবচেয়ে ধনী মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উসমানের চেয়ে অনেক গুণে ধনী ছিলেন সব দিতে 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 শেষের যুদ্ধে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন মা আবকাইতা ইয়া আবু বকর আবু বকর তুই বাড়িতে কি রেখে এসেছো ওমরকে জিজ্ঞেস করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন
আমি বাড়িতে অর্ধেক রেখে এসেছি। 1678 নম্বর হাদিস আবু দাউদ খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলে বলছেন, আমি বাড়িতে রেখে এসেছি মাত্র অর্ধেক সম্পদ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করাতে তিনি স্পষ্ট করে বলছেন, আমি আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, কিছুই রেখে আসি। যখন খলিফা নির্বাচিত হলেন, আবু বকরের মতো মানুষ, এত সম্ভ্রান্ত পরিবারের সম্পদশালী মানুষ, যখন খলিফা নির্বাচিত হলেন, বাজারে গেছেন দুধ বিক্রি করতে। মুসলিম জাহানের খলিফা আবু বকরের মতো মানুষ, জান্নাতি মানুষ, নিজের পরিবার চালানোর জন্য বাজারে গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা, দেখে খেপে গেছেন, এটা হতে পারে না। মুসলিম বিশ্বের একজন খলিফা, জান্নাতি মানুষ, রাসূলের পরে যার অবস্থান, তিনি কখনো বাজারে যেতে পারেন না, তিনি আমাদের পরিচালনা করবেন। আবার এই বাজারে তিনি মানে বিক্রি করতে যাবেন নিজের রুজি রোজগারের জন্য, এটা হতে পারে না। আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে খলিফার বেতনের ব্যবস্থা করব, তিনি দাবি করেননি। এত বড় ধনী মানুষ যখন মারা যাচ্ছেন তখন তার কিছুই নাই। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী চিন্তা করেন, উম্মে সুলাইমের স্ত্রী, কত সম্পদের অধিকারী। তিনি বলছেন, আল্লাহ রাসূল বললেন, না না তুমি সব দিও না, তিন ভাগের এক ভাগ দাও। যে না আমার আছে আমি সব দিয়ে দিব। যে না ঠিক আছে তুমি একটা কাজ করো, তিন ভাগের দুই ভাগ দাও, এক ভাগ রাখো। যে না আমি আমার আছে আমি দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, ঠিক আছে তুমি তোমার আত্মীয় স্বজন গরিবদের মাঝে এটা বণ্টন করে দাও। ওই সময়ে উত্তম খেজুরের বাগান আবু তালহারই ছিল, অথচ মেহমানকে খাবার দেওয়ার জন্য সেই খাবারটুকু তার বাসায় আর নাই, কত দরিদ্র হয়ে গেছে। ওরই আলোকে মদিনাতে, এখন তো আপনারা নেটে দেখেন, আল রাজি ব্যাংকের প্রতিষ্ঠাতা, বিশ্বের সবচেয়ে বড় বাগানের মালিক তিনি, সেখানে প্রায় 4 লক্ষ না 6 লক্ষ খেজুরের গাছ আছে। সেখানে পুরো বাগানটা সাদকা করে দিয়েছেন আল্লাহর জন্য। এটা কি সম্ভব? ওই বাগানের খেজুরে সারা বছর হারামে, মসজিদে হারাম, মসজিদে নববীতে তিনি দান করেন, সকলেই খান, যারা সিয়াম রাখে না তাদেরকে দেয়। সোমবার বৃহস্পতিবার দেওয়া হয়, 14, 13, 14, 15 চাঁদের মাসে দেওয়া হয়, এরপরে জিলহর মাসে 10 দিন দেওয়া হয়, এরপরে সারা রমাদান মাসে যত খেজুর লাগে তিনি দান করে থাকেন সবগুলো। ওই বাগান থেকে সব আছে, যতগুলো ইসলামিক সেন্টার আছে, আল্লাহ তাকে এত সম্পদ দান করেছেন। সৌদি আরবের সমস্ত ইসলামিক সেন্টারের বেতন এবং পরিচালনার অর্থ সব ওই বাগানের মালিক দিয়ে থাকেন, আল্লাহ তাকে দিয়েছেন, খরচও করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হয়তোবা এই হাদিসটা তার মধ্যে আসর করেছে, এর চেয়ে বড় বাগান আমার নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সবগুলো দিয়ে দিলাম তার জন্য। আমরা এতই কৃপণতা করি, আমরা দিতে চাইনি। ওই জন্য ব্যাংকে কোটি কোটি টাকা রেখে মারা যায়, কিন্তু বিশাল বিশাল পাপ ঘাড়ে নিয়ে মারা যায়। একদিকে টাকা পড়ে থাকে, আর বিশাল বিশাল পাপ নিয়ে আমরা চলে যাই পৃথিবী থেকে, বিদায় নিয়ে চলে যাই। কত দরিদ্র অসহায় মানুষ খেতে পায় না, অসহায় মানুষ খেতে পাচ্ছে না, যে অবস্থা এটা দেখতেই পাচ্ছেন। এখন সবচেয়ে বড় কথা, কিছু ব্যক্তি আসেন, আমি এখানে কথাটা উল্লেখ না করে পারছি না, একজন ব্যক্তি আমাকে মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে পাঠে, দেখে সাক্ষাৎকারটা শুনে আমার অন্তরটা একবার ডুকরে কেঁদে উঠেছে। প্রশাসনেও কিছু মানুষ আছে, কিছু পুলিশ আছে, এয়ারপোর্টে নামলে সাথে সাথে ব্যাগটা ধরে নিয়ে বলে,
যে সে কি একটু আপ্যায়ন করায়, একটু বসেন না? কত ভদ্র আচরণ অনেক অফিসারের মধ্যে আছে, দেখা মাত্রই অনেকে চেক করে না, আপনি চলে যান, সম্মানদারি সম্মান জানাই। আর কিছু পশু আছে, এরা মানুষ না, পশু এরা। এজন্য দাদার গল্প, যে পরিবারে পুলিশ ছিল ওই পরিবারে কখনো আত্মীয়তা করো না, এ কথাটা আজকে বলে দিলাম। আমি সব পুলিশকে দোষারোপ করছি না, আমি আগেই বললাম অনেক বন্ধু আছে পুলিশ, গোয়েন্দা আছে, তারা এত সম্মান দান করে আলেমুলামাকে। একজন রিকশাওয়ালা প্রতিবন্ধী রুজির দায়ে রিকশা নিয়ে বের হয়েছে, বেটা তুমি কিসের পুলিশ? তোমাকে পুলিশও বলবো না, মানুষও বলবো না, তুমি জানোয়ারের কাতারেও নাই। একজন আল্লাহর বান্দা পেটের দায়ে বের হয়েছে, সে প্রতিবন্ধী, বাড়িতে বাচ্চাকে কি খাওয়াবে, এ কোন ধরনের পুলিশ? ভাড়া মেরে 150 টাকা পকেটে আছে আর 1200 টাকা জরিমানা করেছে তার, রিকশাটা নিয়ে রেখে দিছে, বুঝছে, 2.5 ঘন্টা যাবৎ রিকশাটা আমার নিয়ে রেখে দিছে, আটকা রেখে দিছে, আমি বাড়িতে কি নিয়ে যাব, আমার সন্তানকে কি খাওয়াবো? এইরকম দৃশ্য বাংলাদেশে দেখতে হচ্ছে। ব্যবস্থাও নিচ্ছে, আমি বলবো প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে প্রধানমন্ত্রীকে বলবো, এরকম অসৎ বেয়াদব মার্কা যদি কর্মকর্তা কেউ থাকে, ওকে বরখাস্ত নয়, বরং ওকে ধরে জেলখানায় পুরুন। ও মানবতার শত্রু, ও জনগণের শত্রু, ও দেশের শত্রু। এটা কিভাবে করতে পারে? ও একজন প্রতিবন্ধী মানুষের বুকের উপরে উঠে একজন পুলিশ কিভাবে শাস্তি দিতে পারে? যদিও তাকে চাকরি থেকে অবসরে দিয়ে দিছে, আমি এই শাস্তি চাই না তার। আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন, কেন অসহায় দরিদ্র এই দুস্থ এতিম মানুষকে? কালকে একটা আর্টিকেল পড়েছি আমি, পড়ে ছোট্ট একটা বাচ্চার, 11 বছরের বাচ্চার কথা পড়ে আসলে ডুকরে গেছি আমি, যে মানুষ এত অসহায় লকডাউনের কারণে। যারা অর্থশালী তারা টাকা পয়সা দিয়ে বাজার করে বন্দি করে রাখছে, আর যারা দিন আনে দিন খায়। ওই বাচ্চা ছেলেটা বলছে যে আমার তো কোনো রকম চলে, কিন্তু শহরের কুকুরগুলো কিছুই খেতে পায় না। তার চিন্তাটা কত নিচে চলে গেছে। আর এমন তো পরিস্থিতিতে একজন দায়িত্বশীলের কাজ হবে দরিদ্র মানুষকে, অসহায় মানুষকে, দুস্থ অসুস্থ পীড়িত মানুষকে সহযোগিতা করা। আর সেখানে সরকারি লেবাসধারী পুলিশে তোমার ক্ষমতা তোমার হাতে আছে বলে একজন বান্দাকে তুমি কষ্ট দিবে রমজান মাসে, তাও আবার লকডাউনের মধ্যে, এটা কিভাবে একজন মানুষ বরদাস্ত করতে পারে? তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে গাড়ি ধরে তুমি আলেমকে অপমান করবে, এয়ারপোর্টে টুপি মাথায় আছে, দাড়ি মুখে আছে, পাঞ্জাবি আছে, তোমার হাতে ক্ষমতা আছে, তাই তুমি একবারে চেক করতে 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 বিরক্ত করে মারবে তুমি। তুমি মানুষ না, জানোয়ার না, পশু। তুমি হয়তো জন্মগ্রহণ করেছো ইসলামী পরিবার, তোমার বাপ মা ভালো ছিল, কিন্তু তুমি নাস্তিক্যবাদী দর্শন গিলার কারণে, পাশ্চাত্যের টোপ গিলার কারণে আলেম ওলামার উপরে তুমি ঘৃণার চোখে দেখো, অত্যাচার করে থাকো তুমি। তুমি প্রশাসনের লোক হিসাবে তুমি মানুষ না, পশুর চেয়েও খারাপ তুমি। টুপি দেখলে কি তোমার গায়ে আগুন ধরে? পাঞ্জাবি দেখলে কি তোমার গায়ে আগুন ধরে? কত বড় বড় অফিসার আছে আলহামদুলিল্লাহ, তারা সম্মান করে, আর তোমরা 2-4টা এই টিকটিকির মতো আলেমদের উপরে অত্যাচার করো। আমাকে এমন হেনস্থা করলো, শেষে আমি বললাম আমরা মানুষ, আমরাও তো জানি যে আপনি মানুষ,
অন্যরা বলছে যে ইনি পরিচিত যাত্রী, আপনি এত হয়রানি করছেন কেন তাকে? এত বড় বেয়াদবের বেয়াদব। অন্য পুলিশগুলো বলছেন, কর্মকর্তারা বলছেন যে ইনি পরিচিত, উনি প্রায় যান, আপনি তাকে হয়রানি করেন না। এই যে বেয়াদবিটা আমার সঙ্গে করলো, প্রায় 20 মিনিট যাবত আমার সাথে বেয়াদবি করেছে, বলেন এরা কি? এগুলো তো নেটে আসে না, এইগুলো তো মানে আমরা প্রকাশ করতে চাই না। আমরা সন্ত্রাসী, টুপি মালাই কি সন্ত্রাসী, পাঞ্জাবি মানাই কি সন্ত্রাসী? আমরাও তো জেএমবির বিরুদ্ধে বলি, জঙ্গিবাদের বিরুদ্ধে বলি। আরে বেটা, তোমাদের কথা শুনে মানুষ জঙ্গিবাদ ছাড়ে না, আলেমদের কথা শুনে জঙ্গিরা তোবা করে থাকে। তোমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কি ভূমিকা রেখেছো? হয়তো 2-4 জনকে গুলি করে মারতে পেরেছো, কিন্তু আমাদের লেখনের কারণে, বক্তব্যের কারণে হাজারো তরুণ, লক্ষ তরুণ, লক্ষ আলেম এই জঙ্গিবাদের সুরসই থেকে ফিরে এসেছে। তুমি মনে করো না যে আমাদের অবদান নাই? আমরা কি বাংলাদেশের লোক না? তুমি হেনস্থা করবো মানে? আল্লাহ তোমার উপরে গজব নাজিল করবে ইনশাআল্লাহ। মনে রেখো, পৃথিবীতে আলেমদের উপরে নির্যাতন করে কোন পৃথিবীর কোন ব্যক্তি টিকতে পারে না, আল্লাহ গজব নাজিল ধ্বংস করে দিয়েছে ওকে। অতএব তুমি ভালো মানুষের বাচ্চা যদি হও, আলেমদের নির্যাতন করো না। তোমার হাতে ক্ষমতা আছে, গাড়িতে হয়রানি করবা তুমি? রাত্রে গাড়ি নিয়ে চলছি, গাড়ি থেকে নামিয়ে তোমার সরকারি পোশাক আছে, আমার পোশাক নাই, তাই তুমি চিনো না, তুমি দাঁড় করে রাখছো, আধা ঘন্টা যাবত দাঁড় করে রাখছো, ওখানে ফোন দাও, ওখানে ফোন দাও, কি? তোমরা সব হলো দুর্নীতিবাজ। যারা অসৎ উপায় অবলম্বন করে তারা হলো দুর্নীতিবাজ, এরা তারাই দেশের সুনামকে নষ্ট করেছে, তারাই মুক্তিপণ নেই। আমি বলবো সরকারকে, এই সমস্ত অসৎ কর্মকর্তা যারা আছে তাদেরকে ধরুন, শুধু চাকরির ক্ষেত্রে বরখাস্ত নয়, এই সমস্ত বদমাশকে অন্তত 5 বছরের জেল খাটানোকে, যারা বাংলাদেশের জন্য এই সমস্ত অসৎ কাজকে না করতে পারে। যারা প্রকৃত সন্ত্রাসী, প্রকৃত অপরাধী, যারা বড় বড় দুর্নীতিবাজ, এই সমস্ত বদমাশগুলি যারা সিঙ্গাপুরে টাকা পাঠায়, বাংলাদেশের দরিদ্র অর্থ চুরি করে সিঙ্গাপুরে পাঠায়, মালয়েশিয়ায় বাড়ি করে, কানাডায় বাড়ি করে, আমেরিকায় বাড়ি করে, লন্ডনে বাড়ি করে, ওই সমস্ত চোর চুট্টা ছাড়া পেয়ে যায়, আর আলেমদেরকে কি করে বিভিন্ন চেকপোস্টে কি করে হয়রানি করে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এই বর্তমান এয়ারপোর্টের এই ঘটনা শুনেই কথাগুলো বললাম, ভাইজান টুপি দাঁড়ি নেয়া পাঞ্জাবি পরে চলা যে কত কঠিন, এরই মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো অফিসার আছে আলহামদুলিল্লাহ, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। দেখা হলে যেভাবে সম্মান দিয়ে থাকে আশ্চর্য লাগে। বন্ধুরা আমার, এই লকডাউনের মধ্যে দেশের দরিদ্র মানুষদের প্রতি আপনারা বেশি বেশি সহযোগিতা করবেন, এর বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে পাপ মুক্ত করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে বিপদ মুক্ত করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এখানে আপনারা হাদিস জানেন, আমি এর আগেও বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউদ দুনুব কামা ইয়ুতফিউল মাউ নার। আপনি কত পাপ করেছেন, আপনি কত পাপ করেছেন যে ক্ষমা পাচ্ছেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার ক্ষমার ব্যবস্থা করেছেন। 614 নম্বর হাদিস, 614 নম্বর হাদিস সহি তিরমিজির মধ্যে এসেছে হাদিসটি, যে পাপ অর্থাৎ পাপকে সাদাকা অনুরূপভাবে নষ্ট করে দেয় যেভাবে পানি আগুনকে ধ্বংস করে দেয়। অর্থাৎ পাপ দুর্বল সাদাকার কাছে যেমন আগুন দুর্বল কার কাছে? পানির কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাদাকাতু সির তুতফিউ গাযাবা রব্ব, তুমি সাদাকা করো গোপনে, অর্থাৎ সাদাকাতু সির, গোপনে যদি কেউ সাদকা করে তাহলে আল্লাহর যত রাগ আছে, অসন্তুষ্ট আছে, সাদাকা দেওয়া মাত্রই দূর হয়ে যায় এবং আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। কিছুক্ষণ আগে আয়াত পড়ে সেটা আমি বলেছি আপনাদের কাছে, যে সাদাকার পাওয়ারটা এত বেশি, এমনকি 3321 নম্বর হাদিস সহি বুখারির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ একটা মহিলাকে
যেটা পতিতালয়ের মহিলা, নাউযুবিল্লাহ, পতিতালয়ের মহিলা যেটা দেহ ব্যবসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাররাত বিকালবিন আলা রাসে রাকিগিন ইয়ালহাস, কুয়ার পাশ দিয়ে যাচ্ছে মহিলা, ইমরাতিন মুমিসা মুমিসা, অর্থাৎ পতিতালয়ের জেনাকারানি মহিলা, কুয়ার পাশ দিয়ে যাচ্ছে একটা কুকুর হাঁপাচ্ছে, কাদা ইয়াকতুল হুল আতাস, যেন তাকে হত্যা করবে পিপাসা, অর্থাৎ পিপাসা সে যেন মারা যাবে। ফানাজাত খুফাহা ও আলকাত বি খিমারিহা ফানাজাত আনিল মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা দেখে ওই পতিতালয়ের মহিলা নিজের পায়ের মোজাটা খুলল এবং এই মোজাটাকে নিজের উড়নার সাথে বাঁধল, ওয়াউসাকাত বি খিমারিহা ফানাজাত আনিল মা, অতঃপর কুয়ার মধ্যে থেকে পানি তুলে কুকুরকে পান করায় দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাগফিরা লাহা, কোন হাদিস আছে ফাগফারাল্লাহু লাহা, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। একটা পতিতালয়ের মহিলাকে আল্লাহ ক্ষমা করতে পারেন, কেউ বলছেন এটা সাদাকার ফজিলত আর কেউ বলছেন এটা পানি সাদাকার ফজিলত, পানি সাদাকা করার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফজালুস সাদাকা সাকিয়াউল মা, অর্থাৎ উত্তম সাদাকা হলো পানি সাদাকা করা, পানি দান করা। এই জন্যই উসমান রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতি বলা হয়। কেন? উসমান রাদিয়াল্লাহু আনহুর ফজিলতের অভাব নাই, তার মধ্যে অন্যতম একটা ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মান হাফারাহা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি টার্গেট, সাহাবীরা টার্গেট করতেন যে আমি এর দ্বারা জান্নাত দেব, আপনারাও টার্গেট করেন যে এর দ্বারা আমি জান্নাত নেব, আপনারাও টার্গেট করেন, টার্গেটে থাকতেন সাহাবা কেরাম। কত হাদিস দ্বারা প্রমাণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই রুমা কূপটা যে ক্রয় করে দেবে তার জন্য জান্নাত। ফাহাবারা উসমান, এটা সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ রাসূল এই কূপটা আমি কিনে এটা খনন করে দেব, তাহলে উসমান জান্নাতি। ওমান জাহাজা ফালাহুল জান্না, যে ব্যক্তি যুদ্ধের সরঞ্জাম দিয়ে দেবে তার জন্য জান্নাত। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ রাসূল আমি তিন ভাগের এক ভাগ সৈন্যের ব্যবস্থা করে দিলাম, মানে তিনি জান্নাতি মানুষ, ঠিক ওই ফজিলত কি তার জন্যই শুধু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 450 নম্বর হাদিস সহিহ বুখারী, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর জন্য মসজিদ তৈরি করে আল্লাহ তাকে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। এই হাদিসটা শুধু সাহাবীদের জন্য? এটা শুধু তাবেঈদের জন্য? এটা শুধু তাবে তাবেঈদের জন্য না, সারা পৃথিবীর সকল মুসলিমের জন্য। এটা যেই মসজিদ তৈরি করে দিবে আল্লাহ তার জন্যই জান্নাতে ঘর তৈরি করবেন। 738 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান কামা ফাসে কথা, ছোট্ট মানে উঁচু একটু উঁচু করার জন্য কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, মসজিদে দান করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। আল্লাহর মানে ভাণ্ডারে অভাব নাই, আল্লাহর ভাণ্ডারে অভাব নাই, আল্লাহর ভাণ্ডারে অনেক। তো আপনি যখন বিপদগ্রস্ত হবেন, একজন ভাই বাপকে আইসিইউতে ঢুকাবে, পরে স্বাক্ষর নিয়ে নিল যে করোনার রুগী, যে লাইফ সাপোর্টে দেব, তখন বলছে যে না আমরা আব্বাকে লাইফ সাপোর্টে দিব না। সাদাকার যে বরকত, যে রুগীকে লাইফ সাপোর্টে দিবে, আশ্চর্য। আমি এর আগেও বলেছি যে ওই বন্ধু মসজিদে সাদাকা করলে একটা অংশ, বিশেষ একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাইফ সাপোর্ট থেকে বাঁচিয়ে দিলেন, শুধু তাই না আইসিইউ থেকে বাঁচিয়ে দিলেন, শুধু তাই না পরে সাধারণ বেডে থেকে করোনা মুক্ত হয়ে নেগেটিভ হয়ে বাসায় চলে গেছে আলহামদুলিল্লাহ। লাইফ সাপোর্টে ঢোকার পরে কেউ বেরিয়ে আসে? বাংলাদেশে মনে হয় দুইজন বেরিয়ে আসছে যতটুকু আমার জানা আছে, লাইফ সাপোর্টে ঢোকার পরে সাধারণ বেরিয়ে আসে না। কিন্তু সাদাকার কখনো কখনো আল্লাহ এমনভাবে কবুল করেন, পরে তার সাথে বাসায় গিয়ে আমি গল্প করে আসলাম,
যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক্সট্রা হায়াত দিয়েছেন, হয়তো তাই বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। কারণ আমি আইসিইউতে যে অবস্থায় দেখে আসছি, দুই হাতকে বেঁধে রাখছে, সাদাকা দেওয়ার মাত্রই ওই দিনই আল্লাহ সাথে সাথে ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য সহিহ বুখারী হাদিস 1040 নম্বর হাদিসটা খুলবেন, যত বিপদ আসবে তাসাদ্দাকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বড় বিপদ আসলে, যে কোনো বিপদ আসলে তুমি সাদাকা করো, আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। এই যে মৃত্যুর সময় মানুষ কষ্ট পায় না, যদি কারো সাদাকা করা থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই ব্যক্তির কখনো মৃত্যুর কষ্ট হবে না। কিন্তু আমরা সাদাকা করতে চাই না, মৃত্যুর সময় বলি রব্বিল আউলা খারতানি ইলা আজালিন করিব, যখন মালাকুল মাউত ধরে এসে একবারে ধরে যখন টান দেয়, আত্মাটা ছিঁড়ে যখন চলে আসে, তখন বলে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, সাদাকা করি সাদাকা করি। আল্লাহ বলেন কি, ওয়াখিরাল্লাহু নাফসান ইযা আজালুহা, না না না, এক সেকেন্ড তোমাকে আর সময় দেওয়া হবে না। বলুন তো, মরার সময় সালাত পড়তে চাই না, হজ করতে চাই না, সিয়াম পালন করতে চাই না, সাদাকা করতে চাই কেন? হাত্তা ইযা জা আহাদুহুমুল মাউত রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, যখন মৃত্যু আসে তখন বলে যে আল্লাহ আমাকে দুনিয়া একটু ফেরত দাও, আল্লাহ আমি সাদকা করে আসি, আমি সাদকা করে আসি। কেন বলে? কোরআনের আয়াত কেন বলে? সাদাকার যে পাওয়ার ও মৃত্যুর সময় বুঝতে পারে। আর সাদাকা যত শর্ট টাইমে করা যায়, অন্য কোনো এবাদত এত শর্ট টাইমে করা যায় না। ফট করে বলে দিলেন যে 2000 টাকা মসজিদে দিয়ে দিও, কয় সেকেন্ড লাগবে এটা? ওই দোকানটার ভাড়া মসজিদে দিয়ে দিও, কয় সেকেন্ড লাগবে? সালাত পড়তে হলে অজু করে, 2 রাকাত সালাত পড়তে হলে রুকু সেজদা লাগে, টাইম লাগে, সিয়াম পালন করতে হলে টাইম লাগে, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, হজ করতে হলে 5 দিন টাইম লাগে অন্তত, কিন্তু সাদাকা করতে টাইম লাগে না। ওই জন্যই অনেক মানুষ মারা যাচ্ছে, নিজের পরশি নিজের আত্মীয়কে পাচ্ছে না, সাথে কি কষ্টে মারা যাচ্ছে, অথচ ব্যাংকে আছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। একজন ডাক্তার লেখছে, একজন একটা গ্রুপের চেয়ারম্যান মারা গেল, তো ডাক্তার নিজ আমাকে বলছে যে আমি ছিলাম বিদেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রায় 17-18টা দেশ থেকে ডাক্তার নিয়ে আসা হয়েছিল তাকে বাঁচানোর জন্য। যে শেষ কথাটা ছিল, আমার যে কষ্টটা হচ্ছে, এই কষ্টটা যদি কেউ লাঘব করে দেয়, তা আমি যত অর্জন করেছি তাকে আমি সবই দিয়ে দিব। আল্লাহর কথার সাথে একবার মিলে গেছে একবারে। এটাই সূরা মারিজের আয়াতগুলো খুলেন আপনি, কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে নিজের স্ত্রী, নিজের ছেলে সন্তান, নিজের গোত্রের লোকজন, নিজের সম্পদ এবং পৃথিবীর সব কিছু আল্লাহকে দিবে। দেওয়ার পরে বলবে সুম্মাইয়ান জি, বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচা, আমি বাঁচতে চাই। কিন্তু আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল শাওয়া, আল্লাহ তো কিয়ামতের মাঠে জাব্বার, আল্লাহ কিয়ামতের মাঠে জাব্বার, আজকে তিনি রহমান তিনি রহিম, কিন্তু কাল কিয়ামতের মাঠে জাব্বার, তিনি বলবেন অসম্ভব, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল শাওয়া, এক ভাষাটা কি অসম্ভব। এটা হলো লেলিহান শিখা, অগ্নি শিখা, তোমাকে এখানে যেতেই হবে, তোমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে পুড়িয়ে তোমার চামড়া তুলে দিয়ে তোমাকে একেবারে জলসে দিবে, নাযাতাল শাওয়া, তুমি বাঁচতে পারবা না। দেখেন আল্লাহর কথার সাথে কত সুন্দর মিলে গেছে। মানে আপনি মনে করছেন যে দুজক অনেক পরে, আরে মৃত্যুটাই দুজক, মৃত্যুটাই জান্নাত, বুঝাতে পারলাম না হয়তো বা। মরার সময় কি বলে? যদি আপনার সৎ আমল থাকে আর দিয়ে থাকেন, যদি দিয়ে থাকেন তখন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। কি সুসংবাদ আসবে? কি সুসংবাদ? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে আসো, তোমার রবের দিকে ফিরে যাও, ফাদখুলি ফি ইবাদি তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। এই দিকে আল্লাহ ডাকছে তাকে, আর পাপিষ্ট বলছে আল্লাহ দুনিয়াতে আবার ফেরত দাও, কত উল্টা। ও যাচ্ছে দ্রুত আল্লাহর কাছে যাওয়ার জন্য, আরে দ্রুত আবার দুনিয়াতে আসার চেষ্টা করতেছে সাদাকা না দেওয়ার কারণে।
তাহলে কবরের অবস্থা কি হবে? দাউ দাউ করে কবরে আগুন জ্বলছে, বাপ মা মারা গেছে, আপনার স্ত্রী আপনার স্বামী মারা গেছে, আপনি জানেন না কি অবস্থা। আপনি সাদাকা করেন, ইন্না সাদাকাতালা তুতফিউ আন আহলি হাররাল কুবুর, 788 নম্বর হাদিস। সাদাকা দেওয়া মাত্রই বাল্ব অফ করার সময় সুইচ অফ করলে যেমন ভাবে বাল্ব সাথে সাথে নিভে যায়, কয় সেকেন্ড লাগে? এই বাল্বটা আমি যদি অফ করি কয় সেকেন্ড লাগবে? এক সেকেন্ডও লাগবে না, না এক সেকেন্ডও লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, সাদাকা দেওয়া মাত্রই কবরের আগুন ভপ করে নিভে যাবে, কবরের শাস্তি সাথে সাথে বন্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায় তখন ইউতর রজুলু ফি কবরি, কবরে তখন পাঠানো হয় ফেরেশতাকে, আজাবের ফেরেশতাকে পাঠানো হয়, জাহান্নামের ফেরেশতাকে পাঠানো হয়। ফাইদা উতিয়া মিন কিবালের রিজলাই রাসিহি দাফাতহু তিলাওয়াতুল কুরআন, যখন মাথার দিক থেকে ঢুকতে চায় আজাবের ফেরেশতা, কুরআন তেলাওয়াত তাকে বিতাড়িত করে, প্রতিরোধ করে, যাও এখান থেকে, আমাকে তেলাওয়াত করেছে, আমি তাকে শাস্তি দিতে পারবো না, ঢুকতে দিতে পারবো না। ওয়াইদা উতিয়া মিন কিবাল ইয়াদাইহি, যখন সামনে দিক থেকে ঢুকতে চায় দাফাতহু সাদাকা, সাদাকা তখন তাকে বাধা দান করে। ওয়াইদা উতিয়া মিন কিবাল রিজলাইহি, অবশেষে যখন পায়ের দিক থেকে ঢুকতে চায় দাফাহু মাশিউহিলাল মাসাজিদ, ওই যে মসজিদে গেছে বারবার পদচিহ্ন, ওই পদচিহ্ন পাহারাদার হিসাবে ওই জায়গায় থাকে, তাকে প্রতিরোধ করে তাড়িয়ে দেয় যে না তুমি ঢুকতে পারবে না। ওয়াসাবরু হাজাজাহু, এবার ধৈর্য কি করে? ধৈর্য ওই আযাবের ফেরেশতাকে বন্দি করে রাখে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর কবরে ঢুকতে পারবে না। এটা চিন্তা করা যায়, ভাবা যায় সাদাকার কত পাওয়ার। একবার সামনে ঢুকতে চাইলে সাদাকা বাধা দিবে। বন্ধুরা, আবার অনেক কথা বলতে গিয়ে সব কথাগুলো উল্লেখ করতে পারলাম না। সাদাকার উপরে আমার একটা বক্তব্য আসছে, শুনে নেবেন আপনারা। বিশেষ করে মানুষকে খাওয়ানোর চেষ্টা করবেন, এখন টাইম এসেছে ইফতার খাওয়ানোর, সাহারি খাওয়ানোর। আপনি বাসায় রান্না করে একটু ইফতারি খাওয়ান না, টাকা আছে, সব জায়গাতে খাওয়ানোর কথা এসেছে, দরিদ্র মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করুন। আর রমাজানের ইবাদতের সাথে অন্য মাসের কোনো ইবাদতের তুলনা হয় না। এই জন্য 6 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইবনে আব্বাস বলছেন, আজওয়াদান নাস বিল খায়রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান মাসের সবচেয়ে বেশি দান করলেন, কার রেহিল মুরসালা, দান করতেন ঝড়ের বেগে, কিছু রাখতেন না। এই রমাজান মাস এসেছে, সুযোগ এসেছে আমাদের আপনাদের বেশি বেশি ইবাদত করার, বেশি বেশি সাদাকা করার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আমার আমরা এখানে একটা ছোট্ট কথা বলবো আপনাদেরকে, সাদাকা যাকাত বলেন, দান বলেন, অবশ্যই আপনারা কখনোই দয়া করে কোনোদিন কোনো বেদাতি ফ্যাক্টরিতে, শিরিকের ফ্যাক্টরিতে, মাজারে খানকায়, বেদাতি মাদ্রাসা মসজিদে দিবেন না, দয়া করে আপনাদের বলবো, কখনোই না, কখনোই না। কারণ শিরিক বেদাতের কারণে বাংলাদেশে ইসলামের হক কথা বলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আপনি সেখানে দান করবেন কেন? আরে কত আহলে হাদিস মসজিদ আছে, ইতিমখানা আছে, সালাফি আকিদার মসজিদ আছে, যে মসজিদগুলো ভেঙে দিচ্ছে। বন্ধুরা আমার, আপনি বলেন যে ওই এতিম ছেলেকে দান করি, তাতে সমস্যা কি? আপনি জানেন এক জেলার মসজিদ যে তালা মারছে, ওই এতিম ছিল, ওই এতিমখানা থেকে বড় হয়ে আহলে হাদিস মসজিদে তালা মারা শিখেছে, ওই হেফজখানাতেই পড়েছে, হাফেজ হয়ে মিলাদ পড়া শিখেছে ও। তাহলে আপনি বেদাতের গাছ তৈরি করছেন, তাহলে সেখান থেকে ফল দিবে, আর ওই ফল ইনশাল্লাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি যাকাত দিচ্ছেন, খেয়াল রাখবেন যাকাত আদায় হচ্ছে কিনা সেটাও খেয়াল করতে হবে। আমি ওনা বুঝাতে পারলাম না আপনাদেরকে, আপনি যাকাত দেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যাকাতটা আদায় হচ্ছে কিনা। আপনি দান করেন, কিন্তু খেয়াল রাখেন দানটা সঠিক জায়গায় কাজে লাগছে কিনা। হুজুর সেজে, ব্যক্তি সেজে ফেসবুকে ইউটিউবে টাকা চেয়ে, মসজিদের নামে মাদ্রাসার নামে টাকা চেয়ে, নিজে ব্যবসা করি খায়া সবগুলো, এই জন্য ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন, যে ব্যক্তির হাতে টাকা দিলে টাকা নষ্ট হবে, দান খায়রাত নষ্ট, যাকাত নষ্ট হবে, তার হাতে যাকাত দেওয়া যাবে না। আপনি আদায় হচ্ছে কিনা সেটাও লক্ষণীয়। অতএব আপনি খেয়াল রাখবেন, শিরিক বিদাতের রাস্তা নাই, দান করবেন না। বন্ধুরা আমার, আমি কেন কথাগুলো বলছি, আজকে প্রেক্ষাপটটা এমন তৈরি হয়েছে, কোন কুলাঙ্গার কোন বদমাস সহি বুখারী এবং
তাফসীরে ইবনে কাসির যেন না পড়ে মানুষ এই ধরনের কথা প্রচার করছে। এখানে নাকি শিয়াদের কথা আছে বুখারীতে আর ইবনে কাসিরের মধ্যে। এ কত বড় কুলাঙ্গার, কত বড় পথভ্রষ্ট প্রচার করছে কারা? আপনি বাংলা বাজার যান, চক বাজার যান, বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে যান, সবচেয়ে বেশি বই পাবেন আপনি সব বেদাতিদের লেখা, শিরিকি লেখা বই। মানুষের বাড়িতে নিয়ামুল কোরআন বেহেস্তি জেওর আর ফাজাইল আমুল মুকসুদুল মুমিনিনে ভর্তি, বারো চান্দের ফজিলতে ভর্তি, ওজিফায় ভর্তি, যে বইগুলো পড়লে মানুষের ইমান নষ্ট হবে। আজকে ধনাঢ্য ব্যক্তিরা, শিক্ষিত ব্যক্তিরা কোয়ান্টাম মেথড থেকে বই কিনছে। কোয়ান্টাম মেথড হলো ইহুদি খ্রিস্টানদের প্রতিষ্ঠিত একটা সংগঠন, মহাজাতক বুখারি। এই লোকটা বাংলাদেশের শিক্ষিত মানুষের ইমান হরণ করছে, এটা হলো কোয়ান্টাম মেথড, শয়তানের ফাঁদ। এটা তার বই আপনি পড়ছেন কেন? আর এক বেয়াদব বই বের করেছে রিসার্চ ফাউন্ডেশন, কোরআন রিসার্চ ফাউন্ডেশন বই বের করেছে, ওখানে লেখছে যে কোরআনই শুধু পড়তে হবে, হাদিস পড়া যাবে না। যে এই কথা বলবে যে হাদিস মানি না, কোরআন মানব, এ মুসলিম না, এ কাফের, এটা স্পষ্ট কথা মনে রাখুন। যারা বলে আহলে কোরআন, শুধু কোরআন মানে হাদিস মানব না, এরা কাফের, এরাই বইগুলো ফ্রি বিতরণ করছে। এবং যারা বলছে যে অনুবাদ না জেনে কোরআন পড়া বৃথা, কোরআন পড়ে কোনো নেকি নাই, এই ব্যক্তিকে তওবা করতে হবে। ইবনে বাজ বলছেন সাথে তওবা করতে হবে। আপনি রমজান মাস এসছেন, অর্থ বোঝার দরকার না, আপনি তেলাওয়াত করতে থাকেন, বেশি বেশি তেলাওয়াত করে বারবার কোরআন খতম করুন, আপনাকে ওই ধোকা যেন কেউ না দিতে পারে। কোরআন থেকে মানুষকে বিরত রাখার জন্য এই কৌশলগুলো তৈরি করছে। আর আপনারা বাংলা উচ্চারণ করা কোরআন পড়েন কে কে? হাত তুলেন তো দেখি, আছেন কে এখানে? বাংলা উচ্চারণ করা কোরআন পড়েন কে কে? না, বাংলা উচ্চারণ করা কোরআন পড়া হারাম, নেকি তো হবেই না, পাপ হবে। কোরআন কালামুল্লাহ, কোরআন কালামুল্লাহ, এটা উচ্চারণ করা যাবে না। বাংলা ভাষা, ইংরেজি ভাষা, কোনো ভাষাতেই উচ্চারণ করা যাবে না। আজকে ব্যবসা করছে দোকানদাররা, ওই জন্য বেদাতিদের কথা বলছি। বেদাতিরা ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রাসুলের শত্রু, দেশের শত্রু তারা। অতএব তাদের হাতে আপনি অর্থ দিবেন হতে হয়, এই মাদ্রাসার মসজিদের সালাদটা চালু করতে পারেনি শুধু টাইলস না দেওয়ার কারণে, এক বছর যাবত পড়ে আছে। জানি না কোন বান্দা সহযোগিতা করবে, 20,000 স্কোয়ার ফিট মসজিদ, বড় মসজিদ, এজন্য সাহস পাই না। আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ব্যবস্থা করে দেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই রমজানের বরকতে, রমজানের রহমতে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসেবে কবুল করে নেন, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আল্লাহ যেন আমাদেরকে পাপ মুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পিতা মাতা যারা মারা গেছে, আল্লাহ তাদেরকে যেন কবরে আজাব মাফ করে দেয়, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন, আমিন। যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আল্লাহ যারা করোনায় আক্রান্ত তুমি তাদেরকে সুস্থতা দান করো, যারা করোনায় মারা গেছে যে মুসলিম ভাই ও বোনেরা সারা পৃথিবীতে, আল্লাহ তুমি তাদেরকে শাহাদতের মর্যাদা দান করো। আল্লাহ তুমি মুসলিম উম্মাকে এই করোনার মহামারী থেকে তুমি হেফাজত করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তুমি এই মহামারীকে দ্রুত উঠিয়ে নাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।